দেশের মানুষ যদি গণতান্ত্রিক অধিকার ফিরে পায় তাহলে এই দেশের মানুষ রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে তাহলে এই দেশের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে অ শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদ গড়ে তুলতে পারবে এবং দেশের মানুষ যখন অর্থনৈতিকভাবে প্রতিটি সাধারণ মানুষ যখন অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারবে নিজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে তখন এই ষড়যন্ত্রকারীদের সব প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে সেই জন্যই ওই ষড়যন্ত্রকারীরা চায় না সেই জন্যই দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা কলকাঠি নাড়ছে তারা চায় না যে এই দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক প্রিয় ভাই বোনেরা কিন্তু এই দেশের মানুষই উনিশশো সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই দেশের মানুষ নব্বই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এই দেশের জনতা এই দেশের জনগণই আবারও দু হাজার চব্বিশ সালে পৃথিবীর অন্যতম স্বৈরাচারের পতন ঘটিয়েছে শুধু পতনই ঘটায়নি সৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা আজ এটি হচ্ছে জনগণের সময় এখন এটি বাংলাদেশের জনগণের দেশ কাজী আজকে জনগণকে সচেতন হতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যদি যে সম্ভাবনার কথা আপনাদের সামনে আমি বলেছি এই রকম সম্ভাবনা আমি বলেছি বাংলাদেশের প্রতিটি জেলা প্রতিটি অঞ্চলে আছে আমরা যদি এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করা সম্ভব এবং বিএনপির রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি দেশনেত্রী খেলো খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই ঘটানো হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রাজনৈতিক আদর্শ রাজনৈতিক দর্শন প্রিয় ভাই বোনেরা আসুন আজ এই লক্ষ মানুষের সমাবেশে আমরা দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি আমরা আজ এই লক্ষ মানুষের সমাবেশে দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি সকল ষড়যন্ত্রের বিষ ধাত যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে অব্যাহত থাকবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই হোক আজকে আমাদের প্রত্যাশা এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার এবং একই সাথে বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো এটি হবে আমাদের প্রতিজ্ঞা এটি হবে আমাদের রাজনীতি এটি হবে আজকের জনসভার আমাদের শপথ